এবারের বিপিএলে মাত্র তিনটা ম্যাচই পেয়েছেন পারভেজ হোসেন ইমন। তবে ঐচ্ছিক অনুশীলনের দিনেও এই ব্যাটারের চেষ্টার কমতি দেখা গেল না একটুও। বড় শট কিংবা সুইপ শট, ইমন বল ব্যাটকে একটুও অবসর দিলেন না। সেরা একাদশে থাকুক বা না থাকুক, ইমন প্র্যাকটিসে দিলেন নিজের সবটুকুই। কাজ করেছেন শারিয়ার নাফিজের সাথে, এই ব্যাটিং কোচ ইমনকে বাতলে দিয়েছেন সামনের রাস্তাও। রাইট টাইমিং এবং রাইট ব্যালেন্সটা ইউজ করতে পারি, তাহলে দেখা যায় যে খুব অল্প জায়গা থেকে অনেক জোরে বলটা মারা যায়। সো ওই ছোটো ছোটো ব্যালেন্সের ড্রিলগুলোই করার চেষ্টা করছিলাম, সো দ্যাট এই পুরো বিপিএলে ও ম্যাচ, ইয়াং প্লেয়াররা ম্যাচ খেলুক বা না খেলুক, সামনে যখন ওরা প্রিমিয়ার লিগে যাবে বা এইচপিতে যাবে, তখন যাতে আর একটু বেটার হয়ে যেতে পারে, এই নিয়েই কাজ করা। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বিপিএলের তিন ইনিংসে ইমনের রান ছিল 25, 1 আর 6। তবে টিমমেট কিংবা বন্ধু রাকিবুলের বিশ্বাস, দ্রুতই রানে ফেরা হবে ইমনের। ইমন অলওয়েজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার, আমি আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ড আমার, তো আমি জানি ও কীভাবে কামব্যাক করতে পারে। সো হয়তো বা ওর কিছু ম্যাচ খেলছে ভালো যায়নি, কিন্তু এটাও আমি জানি যে ও যখন ব্যাক করবে তখন খুব ভালোভাবে হয়তো বা দেখবেন ওই ম্যাচটা ও একাই জিতাইছে, এরকম একটা মনোভাব নিয়ে ও খেলবে। অন্যদিকে নতুন বল হাতে শেখ মেহেদির সাথে রাকিবুলের হচ্ছে একটা মধুর লড়াই। রাকিবুল নিজে অবশ্য উপভোগী করছেন ব্যাপারটা। নতুন বলটা আমি সবসময় এনজয় করি, গত প্রিমিয়ার লিগেও আমি অনেকগুলো ম্যাচে নতুন বল বোলিং করছি, সো আমি জানি কীভাবে নতুন বল বোলিং করতে হয়। হয়তো বা দু একদিন বা একদিন দুই দিন এরকম হতে পারে যে নতুন বল ভালো হবে না। আর যে বিষয়টা বললেন প্রথমে আমাদের ছিল, আসলে এটা টিমের একটা স্ট্র্যাটেজি, কোনো দিন মেহেদি ভাই করবো, কোনো দিন আমি করবো, কোনো দিন আবার অন্য কেউ করতে পারে, সো ইটস এ প্ল্যান অফ আওয়ার টিম, সো এইভাবে আমরা আগাচ্ছি। টিম ডাবলারের অবশ্য এই সোমবারেও একাদশে বৃহস্পতি, টানা 5টা ম্যাচই জিতেছে এই দলটা। খেলাটা তখনই জিতে যায় যখন আমরা একটা টিম ভালো প্ল্যান নিয়ে যায় আর যেটা যত বেশি এক্সিকিউট করতে পারে ওই টিমই জিতে। সো আমাদের এক্সিকিউটটা ভালো হচ্ছে মাঠে এখনও পর্যন্ত, এই জন্য হতে আমরা টানা 5টা ম্যাচ জিততে পারছি। সো আমরা নেক্সট যদি ম্যাচে আসে নেক্সট গেমটাতে আমার ফোকাস আমরা কীভাবে ভালো করবো আর জিততে পারি, সো ওই প্ল্যান নিয়ে যাবো যে আমরা বেস্ট শটটা দিয়ে ম্যাচে জিতে আসবো। 8 ফেব্রুয়ারি রংপুরের নেক্সট অ্যাসাইনমেন্ট, হোম অফ ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে নামবে 10 ম্যাচের 7টায় জেতা রংপুর রাইডার্স। রিফাত ইমিল, টিস্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টিস্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট টিস্পোর্টস.com.